এমএস একাডেমি, আমি সুকান্ত। আর আজকে থেকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি। সিরিজটা কিসের উপর কুন্তল? মাইনর স্কেল। এবার ন্যাচারাল মাইনর স্কেলের উপরে কত বলিউড বা পপুলার যে রোম্যান্টিক সং থেকে শুরু করে এখনকার সময় বাংলা অনেক গান হচ্ছে। সো আমরা কী করবো, মাইনর স্কেলে একটা বেসিক শেপ শিখবো, একদম সিম্পল একটা শেপ, আর তার উপরেই আমরা কয়েকটা পপুলার গান বাজাবো। তুমি তো অলরেডি শিখে বসে আছো, তাও একটুখানি অ্যাক্টিং করো, যে আমি মানে ধরে ধরে করার চেষ্টা করো বা কীদের যাতে দেখানো যায়। তাহলে প্রথমে হচ্ছে থ্রি দিয়ে শুরু হবে, এটা কত নম্বর স্ট্রিং? এখন জি তিন নম্বর স্ট্রিং। এখন আমাকে এটা বলো, তুমি কি এই ফ্রেটে কেন ফিঙ্গার রেখেছো? এই নোটটা কি ই? এই নোটটা কি ই? তাহলে এটা ই। সুতরাং কেউ যদি বলে এটা ই নয়, তার মানে তুমি বলবে যে আপনি ভুল, কারণ এটা হিসেব করে ই বেরোচ্ছে, তাহলে ই হবে অবভিয়াসলি। আর একটা বিশেষ কথা হচ্ছে স্ট্যান্ডার্ড টিউনে করা আছে, তাই তো? মানে ইবিজিডি ইতে টিউন করা আছে, এটা ই। এখন প্রশ্ন হচ্ছে কেন ইতেই করবো কেন? কারণ ই মাইনাস স্কেল আমরা চুজ করেছি, তাই আমরা চাইলে এখান থেকেও করতে পারি ডিতে। মানে শেপটা ম্যাটার করে, শেপটা ম্যাটার করে, কিন্তু কোন ফ্রেট থেকে করছি ম্যাটার করে না। তাহলে আমাদের মেনলি মাথায় রাখতে হবে কোনটা, যে আমাদের তিন নম্বর স্ট্রিং থেকে বাজাতে হবে। আর কত নম্বর ফিঙ্গার রাখবো জেনারেলি শেপটাকে ইজি করার জন্য? থার্ড ফিঙ্গার, তাই তো? এটা ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার। সিম্পলি একটা ডাউন স্ট্রোক করো, এটা হচ্ছে সা। তাহলে রে কি হবে? ওয়ান নাকি রে? এবার হচ্ছে গা হচ্ছে কি? টু। গা। ফোর হচ্ছে মা। তারপর পা হচ্ছে ওয়ান, ধা হচ্ছে টু, নি হচ্ছে ফোর, সাইয়ের জন্য স্পেস নাই, তাহলে দুঘর পরে, তাই তো? পারফেক্ট। এবার তুমি একাকে বাজো ধরে ধরে সা রে গা। চলো সুন্দর হয়েছে। এবার এর উপর কিছু পাল্টা প্রোভাইড করা হয়, সেগুলোকে আগে ভালো করে করতে হয়। তুমি একটুখানি সাউন্ডটাকে আমরা কমিয়ে দিই, না সিম্পল করে দিই, সাউন্ডটাকে চেঞ্জ করে দিই। এবার বাজে কমাতে লাগবে না। তাহলে সা সা রে রে, এগুলো ডাউন আপ স্ট্রোক দিয়ে করতে হবে কিন্তু। সা সা, এবার সাউন্ড ঠিক আছে? এবার এই যে ফিরে আসার ব্যাপারটা না, এটা দুভাবে ফিরে আসা যায়, ভেবে দেখো কীভাবে। আরেকভাবে করে দেখো, সা সা রে রে। এখান থেকে এবার এই ফিঙ্গারটা তুমি ফেলতে পারো, কোনো ক্ষতি নেই। চলো এটাও ইজি হতে পারে, যে যেভাবে অভ্যস্ত, ঠিক আছে? যেখানে ইজি মনে হচ্ছে সেটাই করবো, অত তো আমাদের নিয়ম কানুন ওর চক্করে ঢুকতে হবে না, বোঝা গেছে? এখন এটাকে রিদমিক করতে হবে। ওয়ান টু থ্রি, কেউ ই মাইনার কর্ড বাজাও তো, দেবজিৎকে আমি বলবো। চলো আজ তুমি ডিতে করছো, তাহলে ডি মাইনার কর্ড বাজাও না, সিম্পলি ডাউন স্ট্রোক, এক্ষেত্রে কোনো পাকা মনে হয়, সিম্পলি ওয়ান টু থ্রি ফোর। এবার চেঞ্জ হবে প্যাটার্ন, সা সা, কোনো কিছু ভাবো, কোনো কিছু ভাবো, তুমি ভাবো কোনো কোন কোন পার্টাটাকে ইউজ করতে পারো। সা রে গা রে গা মা, ভেরি গুড। এগুলো করতে করতে গানের সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হবে, ভেরি গুড। আবার হবে, নো প্রবলেম, নো প্রবলেম, ওয়ান্স মোর, ওয়ান। তুমি এক কাজ করো, এই এই এইখানে অনেকে ভুল করে ফেলে, স্পিডটাকে পিক করতে চায়, ও করছে কি বাজাও, তুমি তোমার মধ্যে বাজাও, ওয়ান টু, তুমি করবে কি সা রে গা মা রে গা, কোনো ক্ষতি নেই, বরং স্টেবিলিটি তৈরি হবে ব্রেনের মধ্যে, তাই ফার্স্ট নয় স্লোটাকে প্রেফার করো। চলো এবার তোমার সঙ্গে কী হচ্ছে তোমাকে আমি ব্যাপারটা এক্সপ্লেন করি, কারণ আমাদের ক্লাসে মেনলি ফোকাস করা হয় হচ্ছে ব্রেনের উপরে, আমাদের ব্রেন কীভাবে মানে গ্র্যাব করে। যতক্ষণ ওর সামনে ক্যামেরা ছিল না,
ততক্ষণ পর্যন্ত কী ফ্রিলি বাজাচ্ছিল, কারণ এ খুব ভালো এক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট অবভিয়াসলি আমরা সবাই জানি, কিন্তু ক্যামেরার সামনে ওর মধ্যে কিন্তু মানে ওকে আবার ফিরে এলাম, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো ক্যামেরা, আই মিন মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। সো যেখানে আমরা বলছিলাম অ্যাকচুয়ালি যে আমাদের মেনলি ফোকাস করতে হবে এই ব্রেনের রেসপন্সের উপরে। সো তুমি আবার ফ্রিলি ট্রাই করো, কী কোনটা ট্রাই করবে তুমি এখন, কোনটা সারেগা রেগামা? তাহলে এটা তুমি এক কাজ করো, ঝিনচাক চাক ঝিনচাক চাক ট্রাই করো, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, চলো। আবার করো, ভেরি গুড, দুটো ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আবার হবে, টেম্পোটা স্লো করে দাও, 1 2 3, 1 2 3, ঝিন চাক চাক সা রে গা। ভেরি গুড, আবার হবে, সাথে থেকে ফিরে এসো, এই ধরনের প্র্যাকটিসগুলো যদি রিদমের সাথে প্র্যাকটিস করা যায় দেন অনেক ইজি হয়ে যাবে, আমাদের মিলে রিদমটাকে ধরতে হবে। এখন তুমি যদি একা কেউ প্র্যাকটিস করো তাহলে তোমাদের সেরকম কোনো ফ্রেন্ড নেই যে বাজাবে সাথে, তো উপায় কী আছে? আমি একটা উপায়ের কথা বলেছিলাম তোমাদের মানে এই ক্যামেরার আগে, মানে ক্যামেরা শ্যুট করার আগে, ইউটিউব থেকে করা বা তানপুরা চালিয়ে নেওয়া, ইউটিউব থেকে, ইউটিউব থেকে যদি আমি ভিডিও সার্চ করে এরকম ভাবে করি ভিডিও করতে পারো, বাট এর থেকে একটা বেটার ওয়ে আছে কি নিজেই রিদমটাকে রেকর্ড করলাম, স্ট্রামিংটাকে বা কি আবার রেকর্ড করে আর ব্লুটুথ করে দিয়ে, এক্স্যাক্টলি এটা হচ্ছে বেস্ট, মানে ওর মাথার মধ্যে কাজ করলো যে আমি তো বাজিয়েছি ওটাকে, এরকম পুরো রেকর্ড করলো 2-4 মিনিট 5 মিনিটের আর সেটাকে দেখে দেখি বাজাবে। সো এটা একটা ওয়ে, এরকম করে পাল্টা করে রেডি করতে হবে। তাহলে আজকে আমরা কোন কোন পাল্টা প্র্যাকটিস করলাম, এটা সারেগামা রেগামা বা চার চারের সাথে, তারপরে সা 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 রে রে, এগুলো তো ইজি হয়ে যাবে, ঠিক আছে, গা রে সা মা গা রে পা মা, এগুলো করতে করতেই দেখবে কোনো না কোনো গানের মেলোডি চলে আসবে, একদম বিশ্বাস করো এটাই হবে। এয়ার ট্রেনিং এখানেই হয়, এই যে স্ট্রাকচারগুলো প্রোভাইড করা হচ্ছে এখানে, তোমরা হয়তো ভাবছো যে ফিঙ্গার প্র্যাকটিস অনলি, না, এখানে সারেগামার মাধ্যমে আমরা পুরো যে স্কেলের প্র্যাকটিসগুলো করে ফেলছি, মানে এয়ার ট্রেনিং বাই ডিফল্ট হয়ে যাচ্ছে, আগামী দিনে কোনো গানের মেলোডি এর মধ্যেই দেখবি পড়ে যাবে। ওকে, তাহলে এগুলো তাহলে একবার ট্রাই করো, জাস্ট অফ বিটে ট্রাই করো, নর্মালি গা রে সা মা গা রে বা, তারপর তুমি আরও যেতে চাইলে তোমাকে কী করতে হবে ওই মাইনাস ফাইভ কনসেপ্টে ই করতে হবে, এটা মানে ওই যে ফর্মুলাটা, ফর্মুলাটা মনে আছে তোমার? 3-1-2 না, ওটা ফর্মুলা মানে এটা বলো, মানে মাইনাস স্কেলের যে ফর্মুলাটা ডাব্লু দিয়ে যেটা বলে, তো মাইনাস স্কেলের ফর্মুলাটা কী হবে যদি কেউ জানেন কমেন্টে জানাবেন, তো তোমাদের জন্য টাস্ক দেওয়া থাকলো অ্যাকচুয়ালি, তো ট্রাই করুক সবাই, তারপর বলতে বলে দেবো না হয় ডিসক্রিপশানে, এই ভিডিওটা এখন দিচ্ছি, 2 মাস পরে নয় অ্যান্সার দিয়ে দেবো ডিসক্রিপশানে, কিন্তু আপাতত সবাই ট্রাই করুক, ঠিক আছে, এই ভিডিও এই পর্যন্তই, এরপরে এই যে সিরিজটা শুরু হয়েছে এর উপরই কোনো গানের ট্যাপস বা নোটেশন দেওয়া হবে, সেটাকে প্র্যাকটিস করা হবে, ভেরি সিম্পল না? এবার তুমি মনে করো তুমি তো ভালো গানও করো, তুমি গান করবে কর্ড বাজিয়ে আবার মাঝখানে মিউজিক বাজাবে আবার গানে ফিরে যাবে, ব্যাপারটা সুন্দর হবে, নির্ভরশীলতা কম নিজের উপর সব কিছু। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে, এই সিরিজের ভিডিওগুলো পরপর চলতে থাকবে, আর সাপোর্ট করবেন যদি মনে হয় যে এই ভিডিও আরও চলা উচিত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানাবেন, অবশ্যই শোনার জন্য রেডি আছে, টাটা।